আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার ছিল। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আমি ইউটিউবিং ছেড়ে দেবো, অ্যান্ড বললাম যে গেমিং ফাইনান্টিক্সের লাস্ট ভিডিও আসছে, অ্যান্ড এটা হচ্ছে গেমিং ফাইনান্টিক্সের লাস্ট ভিডিও। তো বিষয়টা আসলে কতটুকু সত্যি অ্যান্ড কেন আমি পোস্টটা করছি সেটা এখন আপনাদেরকে বলি। আচ্ছা, সবার প্রথমে আমি সরি জানাচ্ছি এই জন্য যে বিষয়টা কিছুটা ক্লিকবেট ছিল, বা সম্পূর্ণ ক্লিকবেট না, এটা কিন্তু লাস্ট ভিডিওই, গেমিং ফাইনান্টিক্সের লাস্ট ভিডিও। গেমিং ফাইনান্টিক্সের নামে যে চ্যানেলটি আছে, এই চ্যানেলের মধ্যে এটা হচ্ছে লাস্ট ভিডিও। এই নামের কোনো চ্যানেলের মধ্যে নেক্সট টাইম আর কোনো ভিডিও আসবে না। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আবার আমার লাস্ট ভিডিও না, আমি কিন্তু ভিডিও বানাবো অ্যান্ড আমি ইউটিউবিংও ছেড়ে দেবো না। এটা জাস্ট এই জন্যই বলছি যে আপনারা যাতে করে একটু আকর্ষিত হন অ্যান্ড এই ভিডিওটা দেখেন। আমি চাচ্ছিলাম যে এমন কিছু করতে যাতে করে আপনারা সবাই এই ভিডিওটা একটু দেখেন। আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল যার জন্য আমি এই পোস্টটা করেছিলাম যে ইউটিউবিং ছেড়ে দেবো। তাও আমি কিন্তু একদম এক্স্যাক্ট বলে না ছেড়ে দেবো, বললাম ভাবতেছি ছেড়ে দিতাম। আমি আমার প্ল্যান ছিল যে ছেড়ে দেবো, বিজনেস করবো, কারণ আমার দ্বারা ইউটিউবিং না। আমার মনে হয় না যে বাংলাদেশে পিসি গেমারের মধ্যে এখনও পর্যন্ত এরকম কন্টেন্ট বানাচ্ছে যেমনটা আমরা বানাচ্ছি। বাট তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের চ্যানেলটা ডে বাই ডে শুধু ডাউনে হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার মাথায় একবার ভূত উঠছে যে না, আমি ইউটিউবিং ছেড়ে দেবো। তো পরবর্তীতে ভাবলাম যে না, আসলে এত কষ্ট করে আমরা চ্যানেলটিকে এই জায়গার মধ্যে আনছি, এখন এই মুহূর্তে যদি আমরা ইউটিউবিং ছেড়ে দিই তাহলে আমাদের এত কষ্ট সব কিছু বৃথা যাবে। আর আমি জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন। আমি ওই পোস্টটা করার পরে দেখলাম যে আসলে কমেন্টসে আপনারা অনেকে বলতেছিলেন যে ভাই না, এটা করবেন না, এটা আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আমরা আপনার থেকে আরও অনেক ভালো ভিডিও আশা করি। অ্যান্ড অনেকে এটাও বলছেন যে বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আপনিই একমাত্র এরকম কন্টেন্ট বানান, তো আপনি যদি ছেড়ে যান তাহলে আমরা ভিডিওগুলো কোত্থেকে পাবো। তো সবার ভালোবাসা দেখে সত্যি অনেক মোটিভেশন পেয়েছি। অ্যান্ড আসলে যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতাম সেটা হচ্ছে, আপনারা একটি বিষয় কি লক্ষ্য করছেন, আমাদের চ্যানেলের লোগোটি হচ্ছে একটি পাবজির লোগো, অ্যান্ড আমাদের চ্যানেলের যে নেম সেটা কিন্তু আমাদের কন্টেন্টের সাথে ম্যাচিং না। আলাদা টাইপের চ্যানেলের নেম প্লাস আলাদা টাইপের চ্যানেলের লোগো, বাট আমরা ভিডিও আপলোড করতেছি পিসি গেমিংয়ের। আপনি একটা বিষয় মানেন আর না মানেন, একটি চ্যানেল গ্রোয়িংয়ের পিছনে চ্যানেলের ব্র্যান্ডিং প্লাস চ্যানেলের নেম অনেক বড় ভূমিকা রাখে। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আমাদের ভিডিওগুলো কোনো অংশে দিয়ে কম না, বাট তারপরেও কিন্তু ভিউজের যে র্যাঙ্কিং সেটা কিন্তু অনেক কম। সো আমার কাছে যতটুকু মনে হয়েছে এর একটি কারণ হচ্ছে আমাদের চ্যানেলের নেম প্লাস চ্যানেলের ব্র্যান্ডিং যে হচ্ছে পাবজির। কিন্তু আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন, পাবজির যতগুলো চ্যানেল এই মুহূর্তে বাংলাদেশে আছে সবগুলো চ্যানেল আন্ডার রেটেড হয়ে যাচ্ছে, সবগুলো চ্যানেল ডে বাই ডে ডাউন হচ্ছে। তো সেটার একটা প্রতিফল কিন্তু আমাদের এই চ্যানেলেও আসতেছে। আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংটা পাবজির, বাট আমরা পাবজির ভিডিও আপলোড করছি না। আর একটি বিষয় আপনি মানানা না মারেন ভাই, ইউটিউব আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তেমন একটা দিচ্ছে না, কারণ এর থেকে আমাদের থেকে অনেক খারাপ কন্টেন্ট বাংলাতে বানাচ্ছে, বাংলাতে আমি নাম বলছি না, তারাও কিন্তু অনেক অনেক গ্রো করে ফেলেছে অনেক কিছু। আমি তাদেরকে হিংসা করছি না, আমি চাই বাংলা কমিউনিটি অনেক বড় হোক, বাট আমার কথা হচ্ছে আমরা কন্টেন্ট কোনো অংশ দিয়ে খারাপ দিচ্ছি না। আমাদের কন্টেন্টগুলো ইউনিক অ্যান্ড আমরা চাচ্ছি যে পিসি গেমিংটা বাংলাদেশের মধ্যে হাইলাইট করার জন্য, কিন্তু তারপরও আমাদের চ্যানেলের গ্রো অতটা নাই। ইউটিউবে আমাদের ভিডিও কারোর সামনে নিচ্ছে না, কেন নিচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে এইটা যে কেন নিচ্ছে না। এর পিছনে একটি কারণ হচ্ছে আমাদের চ্যানেলের ব্র্যান্ডিং, অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের আরপিএম অনেক কম, যার জন্য বাংলাদেশের চ্যানেলগুলো গ্রো হচ্ছে না। বাংলাতে যারা ইন্ডিয়াতে কন্টেন্ট মেক করতে তাদের কিন্তু চ্যানেল ঠিকই গ্রো হচ্ছে, বাট বাংলাদেশিদের গ্রো হচ্ছে না। তো এই জন্য আমি ভাবলাম যে আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংটা ফাইনালি চেঞ্জ করা দরকার। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন 30K ছিল তখন আমি ভাবলাম যে চেঞ্জ করবো। তো তখন মনে হলো যে না, চ্যানেলটি এত বড় হয়ে গিয়েছে এখন চেঞ্জ করবো, আমাদেরকে হয়তো অনেকে চিনবে না। তো পরবর্তীতে ভাবলাম যে না, 1 লাখ হওয়ার পরে চেঞ্জ করবো। তখন ভাবলাম যে 1 লাখ মানুষ আমাদেরকে জানে, এখন নেম চেঞ্জ করলে হয়তো মানুষ আমাদের কাছে চিনবে না। তো পরবর্তীতে আমি একটি বিষয় ভাবলাম, আমাদের এই চ্যানেলে মানুষরা কিন্তু আমাকে চিনে, এমন না যে আমি আজকে GTA 5 দিচ্ছি আপনারা দেখতেছেন, কালকে মাইনক্রাফ্ট দিলে আপনারা দেখবেন না, আপনারা কিন্তু দেখতেছেন আমি গেম খেলতেছি ফ্রিতে আপনারা দেখছেন। সো এর জন্য আমি ভাবলাম যে না, ফাইনালি কিছু একটা করা দরকার, আমরা আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংটা ফুললি চেঞ্জ করব। চ্যানেলের নাম না থাকলে যে চ্যানেল থাকবে না এমনটা তো না, আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ হবে, বাট আমি তো আর চেঞ্জ হয়ে যাচ্ছি না, আমি তো আছি, আপনারা তো আমার জন্যই আমার ভিডিওগুলো দেখতেন তাই না। তো আমি এখনও ভিডিও বানাবো, বাট আমাদের চ্যানেলের নেমটা চেঞ্জ হবে, গেমিং ফাইনান্টিক্স এই নামের কোনো চ্যানেল আর ইউটিউবে থাকবে না। গেমিং ফাইনান্টিক্সের এটা হচ্ছে লাস্ট ভিডিও, চ্যানেলের নেম চেঞ্জ করে আমরা দিব মিরাজ দ্য গেমার, অ্যান্ড আমাদের চ্যানেলের যে লোগো সেটাও চেঞ্জ হবে, বাট এখন না, আমরা এই ভিডিওটা আপলোড করার 2 দিন পরে কিন্তু চেঞ্জ করব। আমি সবার কাছে সরি জানাচ্ছি যে এটা ক্লিকবেট এক টাইপের, আর বলতে গেলে ক্লিকবেট না, আমরা কিন্তু গেমিং ফাইনান্টিক্স লাস্ট ভিডিও এটা, বাট আমার লাস্ট ভিডিও না, আমি কিন্তু কন্টেন্ট বানায়া যাব। অ্যান্ড আমরা এখন থেকে ভাবতেছি যে নতুন নতুন গেম খেলবো,
GTA 5 এর যে বিষয়টা আপনারা বলেন যে আমি রেগুলার দেওয়ার জন্য একটা বিষয় লক্ষ্য করেন, আমি যদি প্রতি সপ্তাহে ভিডিও দিই তাহলে ভিডিও যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না কোয়ালিটি নষ্ট করার জন্য, আমি চাচ্ছি ডে বাই ডে আরও ইম্প্রুভ করার জন্য কোয়ালিটি। আর আমরা চাচ্ছি এখন থেকে নতুন অনেক গেম খেলবো, স্ট্রে রিলিজ হয়েছে, তারপর আপনার স্পাইডারম্যান রিমাস্টার একটা গেম রিলিজ হয়েছে ওইটা খেলবো, ডেজ গন আরও অনেক ধরনের গেম আছে যেগুলো আমরা এখন থেকে খেলবো। আর রেসিডেন্ট এভিল 8 এতদিন কেন ভিডিও বানাইনি জানেন? কারণ এতদিন আমার স্টুডিও সেট আপ ছিল না, এখনও কিন্তু নাই, সেট আপ হচ্ছে। ওয়ান উইকের মধ্যে আশা করে সেট আপ কমপ্লিট হয়ে যাবে, সেট আপ কমপ্লিট হওয়ার পর আমরা রেগুলার ভিডিও দিতে পারবো। আর ইলেকট্রিসিটির অনেক সমস্যা ছিল আপনারা হয়তো জানেন, তো আমরা ওইটার জন্য ইনভার্টার নিয়েছি অ্যান্ড আমাদের ওই সমস্যাটা একদম সলভ হয়ে গেছে বলতে পারেন। সো এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো। এখন আমার পার্সোনাল যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি সলভ হয় তাহলে আমি রেগুলার আবার ভিডিও দিতে পারবো আগের মতো। তো সর্বশেষ সবাই একটি কথা বলবো যে গেমিং প্ল্যানের টিপস নাই, এই মানে এমন না যে মিরাজ হারায় গেছে, মিরাজ কিন্তু এখনো আছে। আর গেমিং প্ল্যানের টিপস এখন চেঞ্জ হয়ে মিরাজ দ্য গেমারে রূপান্তর হবে। এখন থেকে ইউটিউবে আপনারা গেমিং ফ্যান অ্যান্ড টিপস গেম মিরাজ দ্য গেমার নামেই জানবেন। অ্যান্ড আমার মনে হয় যে এই বিষয়টা আমার আরও অনেক আগে করা উচিত ছিল, বাট এনিওয়ে আগে আমরা অনেক কিছু ভেবে চিন্তে করি নাই, বাট আমার মনে হয়েছে না এইবার আমাদেরকে করাই দরকার, কারণ এখন শুধুমাত্র আমাদেরকে 300,000 মানুষ জানছে অ্যান্ড ফিউচার আমাদের এই সংখ্যাটা ইনশাল্লাহ মিলিয়নে গিয়ে দাঁড়াবে। তখন যদি আমরা চেঞ্জ করি তাহলে তখন আমাদের ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যাবে। তো আমি ভাবলাম যে আগে থেকে আমাদের ব্র্যান্ডিংটা চেঞ্জ করে নতুন একটা ব্র্যান্ডিং করা দরকার, যেখানে আমাদের কন্টেন্টের সাথে নেমের একটা ম্যাচ থাকবে। আগে আমাদের লোগো ছিল পাবজির লোগো, বাট আমরা পাবজি থেকে ফুললি ডেডিকেটেড ছিলাম। সো এই জন্য এবার আমরা আমাদের লোগো প্লাস নেমকে এমনভাবে চেঞ্জ করব যাতে করে এটা বোঝা যায় যে আমি হচ্ছি একজন র্যান্ডম গেমার, যে কোনো পিসি গেম আমরা খেলি অ্যান্ড যে কোনো গেম অ্যান্ড্রয়েড গেম আমরা খেলি, এমন না যে কোনো গেমের মধ্যে আমরা সীমাবদ্ধ। একটা গেমের কাছে যেমন গেমারের কোনো সীমাবদ্ধ নেই, তেমনি আমার মতো গেমারের কাছে কোনো গেমের সীমাবদ্ধতা নেই, আমরা যে কোনো ধরনের গেম খেলবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে আমাদের চ্যানেলের মধ্যে 300,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন, আমরা 300,000 সাবস্ক্রাইবারের খুবই ক্লোজ। অ্যান্ড আমরা এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেবো, একদম রেগুলার। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার যে সকল ফ্রেন্ড এই টাইপের ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো হ্যাঁ, দেখা হচ্ছে মিরাজ দ্য গেমার চ্যানেলের নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ওয়েট, সবার কাছে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যে গেমিং ফ্যান অ্যান্ড টিপসের চ্যানেলটি নেম চেঞ্জ করে এখন মিরাজ দ্য গেমার করা হয়েছে। অবশ্যই সবাইকে এটা বলে দেবেন যারা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের ভিডিও দেখে আর কি। তো যাই হোক, দেখো আপনার সাথে মিরাজ দ্য গেমারের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।